নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে চিকেন পকোড়ার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন পকোড়া খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি। আমরা প্রত্যেকেই চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসি। তো চলুন আমি এখন রান্না শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটি করি। চিকেন পকোড়া বানানোর জন্য বোনলেস চিকেনের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি। রয়েছে কর্নফ্লাওয়ার, তারপর নিয়েছি চাট মশলা, তারপরে এখানে রয়েছে 2 স্পুন মতন লেবুর রস, তারপরে এখানে আদা রসুন বেটে নিয়েছি, এখানে রয়েছে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রয়েছে কাঁচা লঙ্কা কুচি। প্রথমে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চাট মশলা, তারপরে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এটা আমি মিস্টেক করে গেছিলাম, তার জন্য সরি। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কুচিটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ারের গুঁড়ো। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় কোনো জলের প্রয়োজন নেই, চিকেনের ভেতরে যে জল আছে তা দিয়েই খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখুন সমস্ত চিকেনটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। খুব ভালোভাবে গরম করে নেব, না হলে পরে চিকেনের পিসগুলো কড়াইতে আটকে যেতে পারে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন মাখিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। প্রথম ধাপে অল্প কয়েকটা চিকেনের পিস ভেজে নেব, তারপরে এভাবেই আরও বাকি যেগুলো আছে ওগুলো ভেজে নেব। চটজল দিয়ে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে খেতে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। আর এভাবেই বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে ফেরত আসছি। বন্ধুরা, আমার আজকের চিকেন পকোড়া একদমই রেডি। সমস্ত চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পরিবেশন করুন গরম গরম চায়ের সাথে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে রেসিপি কেমন হয়েছে সেটা জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।